অনেক শীত যেহেতু পড়ছে, তাইলে এই শীতের মধ্যে দুইজনে মিল্লা একলগে দুইজন মিল্লা কাস্টম খেললে বেশি ভাল লাগবো। কাস্টম খেললে বেশি ভাল লাগবো। আমি তো অন্য খেলার কথা বুঝাইতে চাইছিলাম। অন্য খেলার কথা বুঝাইতে চাইছো মানে? অন্য খেলার কথা বুঝাইতে চাইছি মানে ওহ র‍্যাকেট, র‍্যাকেট খেলার কথা বুঝাইতে চাইছি। র‍্যাকেট খেললে শরীরটা গরম হইতো, বুঝো নাই? র‍্যাকেট খেললে ভালো হইতো। র‍্যাকেট তো খেলতে পারমু না, তুমি কত দূর আর আমি কত দূর, আয় আমরা দুইজন মিল্লা কাস্টম খেলি। কি কইলি তুই? কে শুনো নাই, তোমার লগে কাস্টম খেলমু। মাইকটা কই, মাইকটা অফ করে লই। তুই আমার লগে কাস্টম খেলার কথা কস? হ্যাঁ, দিনে দিনে তোর সাহস এত বেশি বাইরা যাইতাছে। আমি তোরে খেলা শিখাইলাম, আমি তোরে সব কিছু শিখাইলাম, তুই শুক্র শুক্র আষ্টো দিন ধরে গেম খেললে তুই আমার লগে কাস্টমের কথা কস? তোর চরম করে না? দাঁড়া, আজকে তোর কাস্টম নিয়ে এমন শিক্ষা দিমু যাতে তুই জীবনে জীবনে যাতে তুই আমার লগে আর কাস্টম খেলার কথা না কস। আরে আল্লাহ, প্রথম রাউন্ডে সবগুলো বন্দুকই নেওয়া যাইবো, প্রথম রাউন্ডে কোন বন্দুক নেমু কও? তোর যেটা মন চাই ওইটাই লই আয়, তোর যেটা ইচ্ছা ওইটাই ল। তাইলে আমি MP40 দিলুম, আমার কাছে MP40 এর স্কিন আছে, দি কো MP40 দা, তোমার কি মাইটটা দে। নব্রি, কথাবার্তা আস্তে কও, তুই আমার এক তো কাস্টমের কথা কইছস, আবার উপরে দিয়ে ট্রেড দিতাছস। দাঁড়া, তো আমার মুভমেন্টটা পরীক্ষা করে লই। ওহ ওয়াই ওয়াজ এম ও 100 আছে। তুই তুই আবার কর, তুই আমার MP40 দা মাইট দিবি। আয় ওই আয়, তোর মাথাটা তুললা, মাথার মধ্যে উড়ায় একটা আচার দিমু। ওই যে এই প্রবলেম রয়েছে, এই যে মিচট, আরেকটা হইতাছে, এই যে দাঁড়া, এই যে দেখ চান্স, এই যে আমি ওপেন ফিল্ডে আছি, ওপেনে কাস্টম খেলার কথা কস। এই যে দেখ, ওই বই পাইছো নাকি? আমি তোমার লাগে কাবার সারাই দাঁড়ায় আছি, তাড়াতাড়ি আয়ো। কাবার সারা দাঁড়ায় আছস? কাবার লইয়া দাঁড়াইলো কিচ্ছু হইতো না, তুই কাবার লইয়া দাঁড়াইলো তোর মারালাম। ওই যে এ এইলো দেখ, তুমি আসমানের উপরে উড়ছো কেমনে? তুমি আবার আমারে হ্যাক ইউজ করে মাইরা দিছো। হ্যাক ইউজ করে মারছি? ওইটা তো ছোটো হ্যাক, আসল হ্যাক পইরাই রইছে। তোর আর কত রকমের হ্যাক ইউজ করেছে তোর মারমু, তুই খালি দেখ। এই যে মিনিটার স্টা লয়ে লই, তারপর দেখ আমার মারা লাগতো না, তোরে আজকে মেশিনেই মারবো। আমি তো খালি চায় চায় দেখমু, তোরে আমি মারমু, আতে মারমু না, তোরে মারমু বাতে। দেখ নব্রি, তোরে কি করি, এই যে এই জায়গায় একটা বয় দিমু, তারপর এই জায়গায়, তারপর এই জায়গায়, আমার আর কষ্ট করা লাগতো না। খেলবি নাকি এর লেগিয়া? হ্যাঁ, এত 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 সহজ আর মাইনা লাইছস, তাইলে খেলতে আইছস কে লেগে কাস্টম? হ্যাঁ, আমি কি জানতাম তুমি হ্যাক লাগাই খেলবা। আচ্ছা, তুমি কি অনেক দামি হ্যাক কিনছো? আরে এটা হ্যাক না রে নব্রি, আর তুই 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 কি পাগল? আমার এই বিবেজ আইডির মধ্যে আমি হ্যাক লাগামু? এটা হ্যাক না। তাইলে তুমি আসমানে উইটা যাও কেমনে? আবার অতিশয় আমার মাইরা লাও, তাইলে এটা হ্যাক নাকি? আরে কইতাছি না এটা হ্যাক না, এটা কাস্টম এরকম। ও বুঝছি, তাইলে তুমি কাস্টম কার্ডের মধ্যে হ্যাক লাগাইছো। হ্যাঁ নব্রি, কাস্টম কার্ডে আবার হ্যাক লাগান যায় নাকি? আচ্ছা যা, তোর কাছে যদি এটা হ্যাক মনে হয় তাহলে এটা হ্যাকই। তুই তো আর জানস না, এটা ক্রেজি মোড দিয়ে আইছি, ক্রেজি স্টোর দিয়ে আইছি, আবারও তোরে আমি হ্যাক লাগাই মারমু। দেখ খালি, এবার তুমি হ্যাক লাগাই আমারে মারবার পারবা না। আমি জেনে যাই মুয়ে নে গ্লোয়াল মাইরা রাখমু, আমি জেনে যাই নে গ্লোয়াল মাইরা রাখমু। গ্লোয়াল মাইরা রাখলো কিচ্ছু করবার পারবি না নব্রি, যতই গ্লোয়াল মারস কোনো কাম হইতো না। এ দাঁড়া, এ এইলো, যদি বিশ্বাস না হয় তাহলে তুমি নীল জুতা ডি লইয়া আর একটা দেখবা যে জুতার মতো একটা অপশন আছে, ওই জুতার অপশনে একটা টিপ দাও, দেখো তুমি আসমান উঠে যাবে। আসমানের উপরে উঠে গেছি আর এখান থেকে কত সুন্দর লাগতেছে, আমি পুরো ম্যাপ দেখতে পারতেছি। দেখছো, এখন বিশ্বাস হইছে এটা যে হ্যাক না? হ্যাঁ, এখন বিশ্বাস হইছে এটা যে হ্যাক না। তুমি আমারে আগে কইলা না কে লাগে তুমি যে আমারে বারবার চিটারি কইরা মারছো? চিটারি কইরা মারি নাই, ওটা তো আরে শিক্ষা দিছি। তুই আমার লগে কাস্টম খেলার কথা কেমনে কস? এবার দুইজনই উপরে এলো। এই তুমি আবার আমারে মারতেছো, কই থেকে মারতেছো? আমি দিন
এই যে আমি তোমার সামনে, তুমি দেখো না এটাও কি আমার দোষ নাকি? তুমি আবারও আমারে চুপ, একদম চুপ, একটা কথাও কবি না। এবার কিন্তু কোনো দুর্নীতি করে মারি না, একদম লিগ্যাল ভাবে মারছি। আচ্ছা লিগ্যাল ভাবে মারছো না, আমিও তোমারে লিগ্যাল ভাবে মার মায়ও তুমি তুমি আমার মাথা মতো একদম গরম করে লাইছো, একদম রাগ উড়ে লাইছো। তুমি আয়ো, তুমি এবার খালি এ আইতাছি নব্রি, আইতাছি দাঁড়া। আর আইলে তুই কি করবার পারবি? এই যে মেশিং দিয়ে আমারে মারছিলা না, এবার আমিও তোমারে মেশিং দিয়ে মারমু। আমার নিজে মারা লাগবো না, এই মেশিনেই তোমারে মারবো। এই মেশিনে মারবো আমারে? হ্যাঁ, তুই যে দুর্বল বিলিয়ার, মেশিন হলো তোর থেকে বেশি দুর্বল বিলিয়ার। দাঁড়া আগে তোর তোর একটা দিয়ে লই, অন মারবো মেশিন রে। মেশিনের মাথাটা সই করে মনে করে একটা মারমু, AWM এর একটা শটই যথেষ্ট। এই যে দিতে পারলো না একটা মেশিনে আমার একটা ড্যামেজ, কিচ্ছু করতে পারবো না এই মেশিনে। মেশিনে কিছু না করতে পারলে আমি তোমারে মারমু। এই যে বড় বন্দুক লইছি, এটা দিয়ে একদম উপরে ঝামুকা, একদম উপরে যায় তোমার, একদম মাইরা লামু। এই এই লো, এখন এখন ঠিক আছে না? আরো করব আমার লগে সিটারি করব না আবার। দেখ খালি সিটারি কয় প্রকার ও কি কি, তুই তো দেখবি। এখন তো দেয়া বাকি আছে, এই যে আবারও জুতালো মো, আর আবারও তোর উপরে উঠতেই মারমু। এবারও দেখি, এবার উপরে উঠলে আমারে মারবার পারবা না। মারবার পারমু না আবার, তোর মতো প্লেয়ারে মারলে এত কিছু করা লাগবো রে নব্রি। তোর মতো প্লেয়ারে মারলে এত কিছু করা লাগবো? দুর্বল প্লেয়ার, দুর্বল প্লেয়ার কোকে লিখিয়া, এতক্ষণ আমি ছোট বন্দুক লইছি তোমারে মারবার পারি নাই, এখন আমি বুঝা গেছি। এলে গেউন বড় বন্দুক লইছি, এ এলো আর উঠবো উপরে। উঠমু উঠমু না গিয়ে লেগে, খালি গ্লোয়াল নাই দেখে উপরে, খালি গ্লোয়াল মারা যায় না দেখে। মারবার পারছো নব্রি, এত লাভ আয়ো না। আর এইবার এইবার দেখ তোর কি করে, এবার উপরে উঠা লাগবো না, এবার নিচে থেকে তোর মারমো। দুইটা AWM লইছি, আর এই দুইটা AWM দিয়ে মনে কর তোর আনসিন শট দিয়ে মারমো, মানে না দেখিয়া B2-এর মতো মনে কর কানা হইয়া স্নাইপিং করবো উড়া দৌড়া তোর। এই যে এই সুজা যদি মারতে থাকবো, তুই একবার না একবার তো ভুলবশত একটা লাগিয়ে দেবো, আর দ্বিতীয়বার আর একটা লাগলেই তুই মরে যাবি। এই যে একটা লাগছে, খেলার শুরুতে মনে কই লইছিলি যে খেলার মধ্যে AWM লওয়া নাই? খেলা তো খেলাই, সবকিছু লওয়া আছে। আচ্ছা যাও, আমি বারবার এই মেশিন বয় দি মই মেশিন এই তোমারে মাইরা লাইবো, একদম মাইরা লাইবো, একদম মাইরা লাইবো, একদম মাইরা লাইবো, একদম মাইরা লাইবো। কোচু করবো নব্রি, এই মেশিনে আমার কোচু করবো। আর দাঁড়া তোর যে কেমনে মারমো, তোর তো আমি হাতে মারমো না, মারমো বাতে। তোর কিছু না কিছু একটা করতে হইব, এদিক দিয়ে যাইয়া তোর কেমনে মারমো। তুই নিজেও নিজে টের পাইতি না তোর যে কেমনে মারমো। কি মেশিন দিকে এখন বয় পাই গেছো নাকি? এখন বাইরেও নাকি লিখিয়া? বয় পাইছি মানে অনেক বয় পাইছি। আর তোমার এই মেশিনটা মনে হইতেছে অনেক পাওয়ারফুল, আমি বারুই দিয়ে পারতাছি না, আমার ড্যামেজ দিয়ে একদম মাইরে লাইতাছে নব্রি। এই সামান্য মেশিন দিয়ে তুই আমার কথা আমার মেরে লাগিয়ে এলো। কি হইলো? তুমি আবারও নতুন আরেকটা হ্যাক ইউজ করছো? রাইট নব্রি, কি হ্যাক ইউজ করছি? তুই এই জায়গায় একদম স্টিল মূর্তির মতো দাঁড়ায় আছো, তাইলে আমি পিছে দেয়া আমায় মাইরা দিলে ওইটাই হ্যাক। আচ্ছা যা, এবার লিগ্যাল ভাবে খেলমো, একদম লিগ্যাল ভাবে খেলমো। এবার তুমি খালি কই তুমি লিগ্যাল খেলা খেলবা, কিন্তু তুমি লিগ্যাল খেলা খেলো না, তুমি খালি হ্যাক ইউজ করো। ফোসা বেটা, চৈতন বেটা, খারাপ বেটা। এ নব্রি, এ তুই আমার খারাপ বেটা কস কে লেগে রে? আমি তোর লই কি খারাপ করছি? তুই আমার খারাপ বেটা কস, আবার ফোসা বেটাও কস। আচ্ছা যা, এবার একদম লিগ্যাল খেলা খেলবো, তুইও কোনো দুর্নীতি করবি না, আমিও কোনো দুর্নীতি করবো না, ঠিক আছে? একদম লিগ্যাল খেলা খেলবো এবার। কিরে তুই তুই আবার বোমলা বন্দুক লইছিস গেলে কি? তুমি বড় বড় হ্যাক ইউজ করো তাই না তোমার হুশ? এখন আমি বোমলা বন্দুক লইছি, এটাই কি আমার দোষ? তুই তো বেশি বাড়াবাড়ি করতেছিস। দাঁড়া, AWM দিয়ে একটা শট দিয়ে ঠান্ডা করে দিই। এখন চেঁচা আরো চেঁচা, এখন আইয়া যদি রাশ দিয়ে যদি শটগান দিয়ে টুকা দিয়ে মাইরা দেয়। না না না, আচ্ছা যা, এবারে মতো চাইরা দিলাম, মেডিকেট কর। আচ্ছা এখন মেডিকেট করা শেষ, এখন মাঠে আয়ো, মারামারি করি। মাঠে করমু না, মারামারি করলে খাটে করমু। খাটে করবা মানে? খাটে করমু মানে, আচ্ছা তাইলে একটা শায়রি হনো, আমি একটা যুদ্ধ দেখছি, যুদ্ধটা সুন্দরই ছিল বটে, আমি একটা যুদ্ধ দেখছি, যুদ্ধটা সুন্দরই ছিল বটে, যুদ্ধটা মাঠে হয়নি, যুদ্ধটা হয়েছিল খাটে। আমার একটা গানি মনে পড়তেছে, এই যে পাইছি, কি হইছে কর, ডাকছস কি লাগে? আচ্ছা কও তো আমার কাছে এগুলা কি বন্দুক? একটা হইলো AWM, আর একটা হইলো MP40। আচ্ছা আমার হাতে একটা কি বন্দুক? এইটাও জানোস না, এটা MP40 নব্রি, MP40। খালি MP40 না, ইবো MP40 ম্যাক্স, ইবো MP40 ম্যাক্স। তোর ম্যাক্স এর মাইরে বাপ, তোর 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 লগে এবার কি আমি কোনো ইয়া দুর্নীতি করছিলাম? তুই আমার লগে দুর্নীতি করলি কি লাগে? সুন্দর করে মাথাটা সই করে MP40 দে, তুই আমার মাইরা দিছস।
এলে কি তোরে আমি দেখবার পারি না। আচ্ছা যা, এইবার তোর লাগি একটা অফার আছে। কি অফার? অফারটা হইলো তুই 6 রাউন্ড জিতছস, আমিও 6 রাউন্ড জিতছি, মানে এই রাউন্ডটা যে জিতবো ওই ম্যাচটা বুইয়া করতে পারবো নাকি। এখন তুই যদি এই ম্যাচটা জিততে পারস তাহলে তোরে আমি 500 টাকা দিমু। কি কি? তুমি আমারে 500 টাকা দিবা? হ্যাঁ 500 টাকা দিমু, ম্যাচ জিততা লো আগে নবরি। তাইলে তো 500 টাকা আমার জিতইব। কিন্তু তোমার দিকে তোমার বয় করতেছে, তুমি আমার দিকে আইও না। মনে করছো এইটা কুমু? আইও তুমি, তোমারে মাইরা আমি 500 টাকা জিততাছি। চুল পাক না, আমি তোর চুল পাক না, আমি লেগেই তোরে দেখবার পারি না। আমি মনে করছিলাম আমার দিকে সত্যি সত্যি তুই বয় পাইতাছস। যাই হোক, আমার মনটার মধ্যে একটু হইলো দয়া মায়া লাগতে লইছিল, আমার মনের ভিতরে একটু হইলো দয়া মায়া লাগতে লইছিল, কিন্তু তোর চুল পাক না আমি লেগিয়া তুই তো আমি চাইছিলাম তোর ইচ্ছা করে ম্যাচটা জিতে দিমু, কিন্তু এখন তো আর জিতে আইতাম না। আমি তোরে দেখে বই পাই, তোর বই পাওয়ার মতো কি আছে রে? এইলো এখন তো কমাইছি, এখন জীবনই শেষ করে এলাম। এলো এ এলো না, আমি মনে করছি তুমি গরের ভিতর আছো, কিন্তু তুমি